সম্মানিত উপস্থিতি, আমরা সালাদ বিষয়ে সংক্রান্ত নিয়ে আলোচনা করি। আর সালাদের মধ্যে একটা অন্যতম বিষয় হইল গিয়া যে যখন ফরজ সালাদ আমরা আদায় করবো, যদি এটা যে জায়গাতে হোক না কেন, আমরা চেষ্টা করবো যে জামাতে আদায় করার লাগিয়া। অনেক সময় দেখা যায় যে অনেকেই ফরজ সালাদ একলা একলা আদায় করে না, অথচ দেখা যায় যে আরও মানুষের বোয়ার সুযোগ আছে। বিশেষ করে মসজিদে যখন আইবা, মসজিদে যদি ফরজ জামাত শেষ হয়ে আনলে কোনো কারণে, যদি কোনো অজরের কারণে যদি আপনি একটু দেরিতে আইন, তাহলে আইলে অনেক সময় দেখা যায় যে আমরা একলা একলা তিন চারজন আছি, তিন চারজনে তিন চার জায়গাতে আলাদা আলাদা নামাজ পড়িয়া। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হইল যে আমরা জামাতে আদায় করি। যে সুনানা তিরমিজির মধ্যে ইমাম তিরমিজিয়ে বর্ণনা করছেন যে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাদ শেষ করার পরে অচেনায় মসজিদে ঢুকলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে তোমাদের মাঝে কেউ আসনি যে তান্ডে সাদাকা করবা, তান্ডে সাদাকা করবা, মানে তার লগে নামাজে শরীক হইয়া তোমরা সাদাকার সব পাইবা, অর্জন করতে হবে। তখন একজন দাঁড়াইলা, দাঁড়াইয়া কিতা করলা, তার লগে জামাতে সালাদ আদায় করলা। তাহলে আমরা যে এই এই হাদিসতে কিয়া, ইমাম তিরমিজির এই হাদিসতে কিয়া আমরা এটা প্রমাণিত হইল যে আমরা কিতা করতাম, যদি আমরা জামাত মিস করতাম না, জামাতে দেরিতে আইতাম না, কিন্তু কোনো কারণে যদি আমরা জামাত মিস হয়ে যায়, এই অবস্থায় যদি আমরা ইয়া ঢুকি, তাহলে আমরা উচিত হইল গিয়া যে জামাতে সালাত আদায় করতাম, অন্য কেউ লইয়া সালাত আদায় করতাম, যাতে জামাতের সবটা আমরা পাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা এই জামাতের সাথে যথাযথভাবে সালাত আদায় করতে ফিকদান হরক। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।